তোরে মাটি থেকে বানাইছি। ওয়ফিহা নুঈদুকুম, এ বান্দা বেলা শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে আবার কিন্তু আমি তোকে মাটির ভিতরেই নিয়ে যাব। রাজা বলো, বাচ্চা বলো, আমির বলো, ফকির বলো, সবাই কোথায় গেছে? মাটির কবরে। যত বড় রাজা বাচ্চা বলো, এই মাটির কবরকে কেউ অ্যাবাউট করতে পারে নাই, এড়াইতে পারে নাই, সবাইকে কবরে যেতে হয়েছে। ওয়ফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দা এই চিন্তা করিস না, মাটির দেহ মাটির সাথে মিশে যাবে, কিসের আবার প্রশ্ন, কিসের আবার চিন্তা, কিসের আবার টেনশন? কোনো টেনশন নাই, নো চিন্তা, ডু ফুর্তি, কোনো টেনশন নাই, আনন্দ করে বেড়াও, ফুর্তি করে বেড়াও। আল্লাহ বলে, না না, ওয়ামিনহা নুখরিজুকুম, ওই কবর থেকে কিন্তু তোরে আমি আবার আমি আল্লাহ উঠাবো, আমি কিন্তু তোকে আবার উঠাবো। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ সেখানে তোকে জীবিত করে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর না পাইলে তোর জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। আল্লাহ সেই কবরের মধ্যে নিয়া তিনটা প্রশ্ন করবে, কয়টা? তিনটা। হাদিস শরীফের মধ্যে আসছে, সুনানে নাসাই শরীফের ভিতরে ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কয় যখন কোন মাইয়েতকে ইজা উজিয়াল মাইয়েতু ফিল কবরি, কবরের মধ্যে যখন কোন মাইয়েতকে রাখা হয়, ছেলে যায়, মেয়ে যায়, আত্মীয় স্বজন যায়, বন্ধু যায়, বান্ধব যায়, সবাই যখন তাকে দাফন করে 40 কদম দূরে সরে আসে, কয় 40 কদম দূরে সরতে দেরি, আল্লাহ পাকের দুইজন ফেরেশতা মুনকার আর নাকির ওই কবরের মধ্যে আসতে দেরি করে না। যেরকম সুবহানাল্লাহ, কয়জন ফেরেশতা আসে? যা মালাকান, দুইজন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার আর একজনের নাম কি? নাকির। এই মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা এই কবরের মধ্যে আইসা এই বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করে, মার রব্বুক, এই তোমার রবকে। কয় বান্দা যদি ইমানদার হয়, এই বান্দা যদি মুমিন হয়, এই বান্দা ফেরেশতাদেরকে যখন দেখবে, আর ফেরেশতারা কেমন সুরাত নিয়ে আসবে, ফেরেশতাদেরকে দেখার সঙ্গে সঙ্গে যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, যদি ইমানদার হয়, নামাজি মানুষ হয়, যদি আমলি মানুষ হয়, আমলদার মানুষ হয়, এই বান্দা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা বেলা ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আমার নামাজের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই, এই ফেরেশতারা বেলা ডুবতেছে, কবর তো অন্ধকার, ওর যখন ঘুম ভাঙবে, ফেরেশতারা গিয়া যখন মার রব্বুকা বইলা ওর ঘুম ভাঙায়া ফেলবে, ও দেখবে বেলা ডুবতেছে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে, ও বলবে ফেরেশতারা বেলা ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আমার একটু সময় দাও, আমি আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদায় গিয়া নামাজ আদায় করব। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, না না, এ গোলাম না, এই কবর তো নামাজ পড়ার জায়গা না, দুনিয়াতে তুমি যেই আমল করেছিলা ওই আমলের বিনিময় আজকে তুমি এই কবরের মধ্যে পাইবা, তবে সর্বপ্রথম তুমি বলো মার রব্বুকা, তোমার রবকে। বলেন তো আপনার আমার রবকে, আরো জোরে বলেন রবকে। ওই ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, যার সাথে রবের সম্পর্ক ছিল, হাঁটতে বসতে উঠতে চলতে খাইতে চো ঘুমাইতে সব জায়গায় বলতো রব্বি আল্লাহ, আমার রব। বলেন আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তাহলে সব সময় শয়নে স্বপনে সর্বহালাতে জিকির করতে হবে এক নামের তিনিকে। আপনি তো এখন জিকির করেন মার খা, কি বলেন ঠিক কি না? অমুক মার খা, তালা মার খা, চাবি মার খা, তালা তালা বলতে বলতে জিকির করতে করতে জীবন শেষ, চাবি চাবি বলতে বলতে জীবন শেষ,
আল্লাহ যদি জিজ্ঞাসা করে মার রব্বুকা তোমার রব কে, তুমি যদি বলো আমার মার্কা ছিল তালা, আমার মার্কা ছিল চাবি, কি বলেন জান্নাতের দুয়ার আল্লাহ খুলে দিব তো? না না না, এই জন্যই দুনিয়ার ভিতরে যে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ, খাইতে যায় তখন রবকে স্মরণ করে ঘুমাইতে যায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, নামাজ পড়তে যায় তখনও বলে আল্লাহু আকবার, আজান দিতে যায় তখনও বলে আল্লাহু আকবার, মসজিদের ভিতরে প্রবেশ করে আর বলে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রহমাতিক, আরে রাস্তা দিয়ে যখন হাঁটে তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে ওঠে বলে আল্লাহু আকবার, নিচে নামে বলে সুবহানাল্লাহ, দুরুদ পড়ে নামাজ পড়ে ইবাদত করে সর্বহালাতে আল্লাহকে স্মরণ করে, যার জিকির থাকবে জবান দিয়া রব আমার আল্লাহ, ওই মানুষটার জবান দিয়া অনায়াসে বের হয়ে যাবে আমার রব একজন যিনি তিনি কে, আরো জোরে বলেন রব কে, আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। এবার ফেরেশতা আবার জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি তোমার ধর্ম কি? আল্লাহ পাক জিজ্ঞাসা করবে যে এই মানুষটা সব সময় ইসলাম নিয়ে চলতো, যেই মানুষটার ভিতরে মুসলমানিত্ব ছিল, যেই মানুষটার ভিতরে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, যেই মানুষটার ভিতরে ইসলামের ভালোবাসা ছিল, যেই মানুষটা ইসলামের জন্য কাঁদত, ইসলামের জন্য ঘাম ঝরাইতো, ওই মানুষটা বলবে দিনই আল ইসলাম, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই মানুষটা রাজতন্ত্রের জন্য ঘাম ঝরাইত, যেই মানুষটা গণতন্ত্রের জন্য রক্ত দিত, আপনারা বলেন তাদের ধর্ম কি হবে? আল্লাহর আদালতে কোনো জবাব থাকবে না। এই জন্য যদি আল্লাহর আদালতে ওই প্রশ্নের জবাব দিতে হয় তাইলে ওই ধর্মের চর্চা করার দরকার আছে না নাই? বলেন তো আপনার আমার ধর্ম, আপনার আমার মতাদর্শ হবে কি? আরো জোরে বলেন আপনার আমার মতাদর্শ কি? ইসলাম, ইসলামকে মানতে হবে, খবরদার সেকুলার নয়, এ বাবা সেকুলারিজম নয়, এ বাবা রাজতন্ত্র নয়, খবরদার খবরদার ইসলামকে মানো, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে পছন্দের আর মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি? ওই ব্যক্তি বলবে আমার ধর্ম ছিল ইসলাম, এরপরে জিজ্ঞাসা করবে আমার নাবিয়ুক, এই বান্দা তোমার নবীকে, যেই মানুষটা নবীকে ভালোবাসত, নবীর আদর্শ লালন করতো, মাথায় টুপি দিত, চেহারায় দাড়ি রাখত, লম্বা জামা পরত, নবীর সুন্নাত মানত, নবীর মহব্বতে কাঁদত, নবীর ভালোবাসায় দুরুদ শরীফ পাঠ করত, ওই মানুষটা বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি। আর যেই মানুষটা নবীর কার্টুন ছাপাইত, নবীর বিরুদ্ধে কথা বলতো, নবীর ব্যঙ্গচিত্র করত, ওই মানুষটার মধ্যে যদি দুনিয়ার জমিনে যদি মানুষের থাপ্পর খাইতে হয় আখেরাতে জুতার বাড়ি একটাও মাপ নাই, কথা ঠিক কি না? এই জন্য খবরদার, নবীকে ভালোবাসো, নবীর সুন্নাকে ভালোবাসো, নবীর আদর্শকে বাস্তবায়ন করো নিজের জীবনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যখন এই বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফায়ুসিউ লাহু কবরাহু সাবঈনা জিরা, তার কবরটাকে 70 গজ লম্বা প্রশস্ত বানায়া দাও, জোরে কোন সুবহানাল্লাহ, কতটা প্রশস্ত? 70 গজ প্রশস্ত, তার কবরটাকে 70 গজ লম্বা বানায়া দেওয়া হবে, প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে ও আফরিশুহু মিনাল জান্না, এই ফেরেশতারা তাড়াতাড়ি যা জান্নাত থেকে পোশাক নিয়ে আয়, এই দুনিয়ার সাধারণ কাফনের কাপড় নয়, জান্নাতি পোশাকগুলো পরায়া দে, ও আফরিশুহু মিনাল জান্না, জান্নাতের বিছানা বিছায়া দে, ও আলবিসুহু মিনাল জান্না, এবং জান্নাতি পোশাক তারে পরায়া দে, এবং আফতাহু লাহু বাবান ইলাল জান্না, জান্নাতের দিকে একটা দরজা খুলা দে, জান্নাতের ডাইরেক্ট আবহাওয়া যেন তার কবরের ভিতরে আসতে পারে। আমার বান্দা এই জান্নাতের ভিতরে কবরের ভিতরে বৈশা বৈশা কিয়ামত পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর যেই মানুষটা আল্লাহ জানতো না, ইসলামের চর্চা করত না, নবী মোহাম্মদকে ভালোবাসত না, পরে যখন কবরের ভিতরে রাখা হবে
এই দেখেন মুসলমানকে বলছিলাম চারটা প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্ন করার পরে যখন তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিবে তখন বলবে ওমা ইলমুকা, এই বান্দা এর এলেম তুই কোথায় পালি, কেমনে জানলি যে তোর রব আল্লাহ, কেমনে জানলি তোর দিন ইসলাম, কেমনে জানলি তোর নবী মুহাম্মদ। তখন বান্দা জবাব দিয়া দিবে আল্লাহ আমি সব কিছু জেনেছি তোমার কোরআন থেকে। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। বলেন তো এই ইসলামের শিক্ষা, আখেরাতের শিক্ষা, ধর্মের শিক্ষা, নবীর শিক্ষা দেয় কে? কোরআন। আর যেই মানুষটার ভিতরে ইমান নাই, ইসলাম নাই, মুসলমানিত্ব নাই, ওরে যখন জিজ্ঞাসা করবে মার রব্বুক, এই তোর রবকে, ও চুপ হয়ে যাবে, দুনিয়াতে তো রব ডাকে নাই, দুনিয়াতে তো খালি স্লোগান, মার্কা ছিল তালা, মার্কা ছিল চাবি, এটাই শুধু ডাকতে থাকবে, জপতে থাকবে, তখন আর কোনো জবাব থাকবে না, হা হা লা আদেরি, আমি তো কিছুই জানি না। এরপরে বলবে অমা দিনুকা, এই তোর দিন কি? বলবে হা হা লা আদেরি, আমি কিচ্ছু জানি না। এরপরে বলবে অমান নাবিয়ুকা, তোর নবীকে? বলবে হা হা লা আদেরি। এরপরে আল্লাহ পাক বলবে, ডাক দিয়া বলবে আফরিসু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরায়া দাও, ওয়াল বিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা তার কবরের ভিতরে বিছায়া দাও, ওফতাহু লাহু বাবান মিনান নার, আর ওই জাহান্নামের দিকে একটা রাস্তা কইরা দাও, ওই জাহান্নামের আগুনের তাপ তার কবরের ভিতরে আসতে থাকবে, জাহান্নামের শাস্তি ওই বান্দা ভোগ করতে থাকবে। এ বাবা, জাহান্নামের উত্তপ্ত তাপে বান্দার মাথার মগজগুলো ভাতের মারার মতো টকবক টকবক করে উৎলাইতে থাকবে, চিৎকার মারতে থাকবে, আঙ্গুলগুলো কামড়াইতে থাকবে। এই জন্য বাবা আল্লাহর রসুল বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্না আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হলো হয়তো একটা জান্নাতের টুকরা, নয়তো বা জাহান্নামের একটা গর্ত। এই জন্য বাবা আকীদাতুত তাহাবি নামক কিতাবের মধ্যে লেখে, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব এটা হলো সত্য। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক, কয় মরণের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব যে হবে এটা হলো সত্য, কোনো সন্দেহ নাই। এই জন্য বাবা তোমার আমার শেষ ঠিকানা, আসল ঠিকানা হলো কবর। ওই কবর থেকে যদি বাঁচতে চাও, ওই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাইলে এই দুনিয়ার ভিতরে ওই আখেরাতের প্রশ্নের উত্তর শিখা ছাড়া কোনো রাস্তা নাই, কথা ঠিক কি না? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ঠিক কিনা জোরে কন? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে থাকবে শুধু মাটি, চতুর্দিকে থাকবে শুধু মাটি, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, সাড়ে তিন হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম, সাড়ে তিন হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আল্লাহ তুমি ওই জাহান্নাম থেকে হেফাজত করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আমার বাবাই কবরের আযাব যে হক, এই কবরের আযাব যে কত বড় ভয়াবহ আযাব, কিতাবের মধ্যে থানবী রহমাতুল্লাহ নাই লেখে, একজন রাখাল একটা সময় আপনারা দেখতেন গ্রামগঞ্জের মানুষ সকালবেলা লাঙ্গল আর জোয়াল কাঁধে নিয়া ইটা মুগুরটা নিয়ে খেতে গিয়া বাবা গরু দিয়া হাল চাষ করতো, এই দৃশ্য আপনাদের মনে আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? সারাদিন কাজ করতো ইটা মারত, এরপরে দেখতেন এই মানুষগুলো যখন জোহরের আজান হয়ে যাইত, নাঙ্গল জোয়ালটা রাইখা গরুগুলোরে রাইখা
গামছাটা বিছায়া ওই খেতের ভিতরে আইলের ভিতরে নামাজে দাঁড়ায়া যায়। এই রকমের কিছু মুসল্লি আছে না নাই? আমি মনে করি ওরা আমার থেকে ভালো মুসল্লি, কারণ ওরা নামাজ না পড়লে কেউ বদনাম করবে না। আমি নামাজটা পড়লে বলবে এত বড় খতিব সাহেব কই নামাজ পড়ে না, বদনামের ভয়েও কেউ নামাজ পড়তে পারে, কেউ আটকি মুসল্লি কেউ ফাটকি মুসল্লি, বলবে এত বড় লিডার নামাজ পড়ে না, এই বদনাম থাকার জন্য সে নামাজ আসতে পারে। বলেন তো ওই কৃষকটা খেতের ভিতরে গামছা বিছায়া নামাজ না পড়লে কেউ বদনাম করবে নি, এরপরেও সে নামাজ ছাড়ে না, তার মানে আল্লাহর ভয় তার দিনের ভিতরে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ নাওয়ারাল্লাহু মারকাদাহু লেখে, আল্লাহর বান্দা লাঙ্গল জোয়াল নিয়া খেতের ভিতরে যখন কাজ করতেছে, হঠাৎ করে আসরের আজান হয়ে গেছে, বান্দা চোয়া খেত বড় বড় চাকা, তখন তো আর টিলার মেশিন না, ওই বাবা ইটা মুগুর দিয়া চাকা ভাঙতে হয়, যত্র তত্র নামাজ পড়া যায় না। আল্লাহর বান্দা চিন্তা করে কোথায় গিয়া নামাজ আদায় করব, কোথায় গিয়া আসরের সলাত আদায় করব। আল্লাহর বান্দা দেখে দূরে একটা বাগান দেখা যায়, ভাবছে ওই জায়গার ভিতরে হয়তো বা দুবলা থাকতে পারে, সমতল জায়গা থাকতে পারে, ওখানে গিয়ে আমি নামাজ পড়ি। হাঁটতে হাঁটতে যায় দেখো ওইটা একটা কবরস্থান, এই কবরস্থানের ভিতরে একটা ফাঁকা জায়গা সমতল ভূমি, ওই জায়গার ভিতরে ক্যাবলামুখী হইয়া যখন গামছাটা বিছায় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায়া গেছি, আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যখন রুকু করছে সেজদার মধ্যে গিয়া যখন সুবহান রব্বিয়াল আলা বলা ডাক দিছে, হঠাৎ করে এই কবরস্থান ভিতরে পিনপতন স্তব্ধতা বিরাজ করে, কোনো আওয়াজ নাই, হঠাৎ যেন আল্লাহর বান্দার কানের ভিতরে আওয়াজ আসতেছে, ও আল্লাহর গোলাম কবর সে বাহার নিকাল্লো, মাই তো কবর মে জিন্দা হো, আমি তো কবরের মধ্যে জিন্দা, আল্লাহর বান্দারে আমারে তাড়াতাড়ি করে কবরের ভিতর থেকে তুই বের কর, চিৎকার মেরে কন সুবহান আল্লাহ মওত কসম জাহায় গাফেল, মওত কসম জাহায় গাফেল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মওত হায় সুবহে দাওয়ামে জিন্দেগি, দর হাকিকত মওত হায় সুবহে দাওয়ামে জিন্দেগি। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আরে মুর্দা কবরের ভিতরে আওয়াজ করে, ব্যাপারটা কি কোনো মানুষ নাই, কোথার থেকে আওয়াজ আসে? সালাম ফিরায়া এদিক সেদিক তাকায় কবরের কাছে গিয়া কান লাগায়, ওনার টার্গেট মতো যেই কবরের কাছে গিয়া কান লাগাইছে, তাজা কবর, মাত্র কয়েকদিন আগে দাফন করছে মনে হয় এক মহিলার কবর, এই কবরের ভিতরে কান লাগায় শুনতেছে, ডাক দিয়া বলতেছে ও হে আল্লাহর বান্দা মাই তো জিন্দা হো, মুঝে কবর সে নিকাল লো, আমি তো জিন্দা, আমারে কবর থেকে তুমি বের করে নিয়ে যাও। আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেল, কি করা যায়। আল্লাহর বান্দা মহল্লায় চলে গেল, এই কবর টাকার জিজ্ঞাসা করলো, ওই মহল্লায় গিয়া খবর পায়া দেখে এক মহিলার কবর, আপনারা বলেন মুর্দা যদি কবরের ভিতরে থাকে তাকে কবর থেকে বের করা যাবে কি যাবে না? এই ফতোয়া কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন চ্যান্সেলর দিবে না আলেমরা দিবে? আলেম ওলামারা ফতোয়া দিবে, আর নেককার পরহেজগার যারা আলেম তারাই ফতোয়া দিবে। আলেমদের কাছে গেছে যে কবর থেকে আওয়াজ আসছে, সে নাকি জিন্দা, তারে বের করতে বলতেছে, আপনি ফতোয়া দেন। আলেম সাহেব ফতোয়া দিয়া দিল, যদি আসলেই জিন্দা হয় তাহলে জিন্দা মানুষকে কবরস্থ করা যায় না, তাড়াতাড়ি কবর খনন করো, কবর থেকে তাকে বের করো। যখন তারা সবাই মিলে রেডি হয়ে গেল কবর খনন করবে, কবরের মাটি সরায়া বাঁশের চালি যখন সরাইছে, ভিতর থেকে আওয়াজ আসছে, ওহে আল্লাহর বান্দা আর বাসের চালি সরায়ও না, জলদি যাও বাসার থেকে কাপড় নিয়ে আসো, আমি উলঙ্গ অবস্থায় কবরের মধ্যে বসা আছি, তাড়াতাড়ি আমার জন্য কাপড় নিয়ে আসো। বাসার থেকে কাপড় আনা হলো, কাপড় দিয়ে সে পুরা দেহটাকে আবৃত্ত করে কবর থেকে বের হয়ে এক দৌড় মাইরা নিজের বাসার ভিতরে গিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কেউ দেখার সুযোগ পায় নাই, সবাই পিছে পিছে দৌড়ায়, ব্যাপারটা কি, মরা মানুষ জিন্দা হইলো তাকে দেখার জন্য সবাই আশ্চর্য হয়ে তার বাড়িতে ভিড় জমাইতে লাগলো, কি করে মরা মানুষ জিন্দা হয়ে গেল, আবার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, তার মা ডাক দিয়া বলে, ও মা তুই আবার জিন্দা হলি, তোর চেহারাটা আমাদেরকে একবার একটু দেখা। ওই মেয়েটাই মাকে ডাক দিয়া কয়, মা তুমি আমার চেহারার দিকে একবারও তাকায়ও না মা, ও মা আমার চেহারা দেখানোর মতো কোনো সুরাত নাই, মা গো আমার চেহারা দেখলে তুমি সহ্য করতে পারবা না, আমার চেহারা বড় ভয়ঙ্কর চেহারা।
সারা ও মা তুমি আমাকে দেইকা সহ্য করতে পারবা না, আমার গোটা দেহটা মানষ্ট হয়ে গেছে। ডাক দিয়া বলে না, অনেকে দেখবেন নাসর বান্দা তারপরেও দেখতে চায় একটু দেখি চেহারাটা দেখা। আল্লাহর বান্দা বান্দি যখন মাথার থেকে কাপড়টা খোলে দেখে মাথার খুলি পরে আছে পুরা চামড়া সহ, মাথার খুলি পরে আছে পুরা চুল সহ, সব কিছু উপরে আয়া গেছে। চেহারা খুলছে দেখে এই দিক দিয়া শুধুমাত্র হাড় গুলো আছে, গোস্ত নাই। এই দিক দিয়া হাতের নখ গুলো দেখে উপড়ানো। জিজ্ঞাসা করে, মা তোর এই অবস্থা কেন? ওই মেয়েটা চিৎকার মেরে ডাক দিয়া বলে, মা আমি আখেরাতকে ভুলে গিয়েছিলাম, আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আল্লাহকে ভুলে গিয়ে আমি বেপর্দায় মাথার চুলগুলো খুলে খুলে রাস্তায় রাস্তায় ঘুরতাম, আমি বক কাটিন করে ঘুরতাম, পর পুরুষকে আমি চুল দেখাইতাম। এই জন্য কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমার চুলগুলো উঠাই না, মাথার খাপড়ি সব উঠাইয়া ফেলছে রে মা। আর আমি চেহারার ভিতরে ঠোঁটের ভিতরে আমি ঠোঁট পালিশ লাগায়া, আমি লিপস্টিক লাগায়া পর পুরুষকে আকর্ষণ করতাম। ও মা ফেরেশতারা আমার ঠোঁট ধরাটাই না, আমার পুরো চেহারার চামড়া ছিঁড়ে ফেলেছে। মা গো আমি হাতের ভিতরে নেল পালিশ লাগায়া মানুষদেরকে রূপের সৌন্দর্য দেখাইতাম, আমার এই প্লাস দিয়া দিয়ে আমার হাতের আঙ্গুলগুলো নখগুলো সব টাইনা টাইনা খুলে ফেলেছে। ও মা গো আমি বহু ভুল করে ফেলেছি। এই কথা বলতে দেরি মেয়েটা আবার মৃত্যুর কুলে ঢলে পড়েছে। সবাই মিলে আবার তাকে কাফনে মোড়ায়া কবরের মধ্যে নিয়ে দাফন করে দেয়। এই জন্য বাবা খবরদার, ও আমার পর্দার আড়ের মা, ওই কবরের আজাব সত্য, ওই কবরের আজাব আল্লাহ পাক মাঝে মাঝে মানুষকে দেখায় দেয়। ওই কবরের আজাব থেকে যদি বাঁচতে চাও, ওই কবরের ভিতরে যদি জান্নাতের বিছানা বিছাইতে চাও, এই দুনিয়ার ভিতরে আল্লাহর কাজ করো, আল্লাহকে ডাকো, রবকে রব বলে স্বীকার করো, ইসলামকে ধর্ম বলে স্বীকার করো, নবীকে আসল নবী, নবীকে বিশ্ব নেতা মানো। কসম আল্লাহর, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। এই জন্য বাবা ওই কবরের তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে চাও, এই জমিনের ভিতরে নামাজের বিকল্প নাই, ইসলামের বিকল্প নাই, আল্লাহর বিকল্প নাই, রসুলের কোনো বিকল্প নাই, কথা ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ আল্লাহর রসুল কোরআন হাদিস মতো জীবন যাপন করে আমাদের কবরকে যেন আমরা জান্নাতের বাগিচা বানাইতে পারি আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। কবরের আজাব থেকে আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত নামাজ পড়ে নাই।